সাত তারিখ নির্বাচন আর সেই সাত তারিখ নির্বাচনে আমাদের ব্যারিস্টার সুমনের মে শুধু বাবার জন্য ভোট চাওয়ার জন্য নিউ থেকে বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ আজ শুধু সাত তারিখের নির্বাচন দুই মিনিট একটু কথা বলে জন শত শত জনতার সামনে তার জন্য নিউ থেকে লাখ লাখ টাকা খরচ করে আমাদের ব্যারিস্টার সুমনের মে বাংলাদেশে চলে আসে অবশেষে তিনি লাখ লাখ জনতার সামনে ব্যারিস্টার সুমনের মে ভোট চান বাবার জন্য এখানে আমি একটা জিনিস বুঝলাম না ভাই তার বাবার জন্য সে শত শত জনতার সামনে ভোট চাচ্ছে আর আমরা সেটা নিয়ে টোল করতেছি আর হ্যাঁ টোল করারই কথা কারণ ব্যারিস্টার সুমনের মেয়ে এত শিক্ষিত হওয়ার পর এবং নিউ ইয়র্কে থাকার পরও বাংলা ভাষা বলতে পারছেন না মেয়ে বাংলায় বলতে পারেন না দুঃখজনক যাই হোক আশা করব সুমন ভাই দেশের জন্য ভালো কিছু করবেন আর দুর্ভাগ্যবশত বাংলা ভাষা না বলার কারণটাই থাকতে পারে কারণ তিনি সবসময় ইংলিশ এক্সপার্ট বিষয়টা একটু ব্যাখ্যা করবে তো হঠাৎ লাখ লাখ জনতার সামনে তিনি বাংলা বলতে একটু আটকে যাইতে পারে তো এই সামান্য একটু বিষয় নিয়ে আমরা যে পরিমাণে টোল করতেছি এটা ভাষা বলে প্রকাশ করে শেষ করা যাবে না তো ব্যারিস্টার সুমনের মেয়ে ছোটকাল থেকে জন্মগত থেকে তিনি নিউ ইয়র্কে থাকেন আর তিনি সবসময় ইংলিশে এক্সপার্ট ইংলিশে কথা বলেন তো সেই মানুষটা লাখ লাখ জনতার সামনে যদি হঠাৎ করে বাংলা ভাষা বলে তাহলে তো বাংলা বলতে আটকে যাবেই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো এটা নিয়ে আমাদের টোল করার কিছুই নেই আর হ্যাঁ সে অনেকটা ছোট মেয়ে যার ফলে এটা নিয়ে টোল করার কোনো কারণই ওঠে না আর হ্যাঁ আমরা জানি যে মানবতার ফেরিয়ালা আমাদের ব্যারিস্টার সমান বাই তিনি মানুষের সেবা করেই যাচ্ছেন আমরা জানতাম আর সুমনের নির্বাচনের আগে ওই সাত তারিখে শুধু বাবার জন্য ভোট চাওয়ার জন্য নির্বাচন জন্য এবং নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে চলে আসেন তো এটা নিয়ে আমাদের টোল করার কোনো কারণ ওঠে না আমার ভুল তো আজকে আছে জানিয়ে দেবেন এমন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ